ডাঙ্কি ভার্সেস সালার। দেখো ভাই, অনেক কিছু চলে লাইফে, ওকে, হিন্দু ভার্সেস মুসলিম, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, বাঙাল ভার্সেস দেশি এদেশি, দেন ডিসি মার্বেল, টিএমসি বিজেপি, হ্যান ত্যান, ভাই এত ফাইট চলে, এত গ্রুপবাজি না আমাদের দেশে আমাদের রাজ্যে, মানে জাস্ট ভাবা যায় না। আর আমি তো একটা নতুন জিনিস ডিসকভার করলাম যে সালমান খান ফ্যান আর এসআরকে ফ্যানদের মধ্যে রীতিমতো চুলোচুলি হয়, ঠিক আছে, চুলোচুলি হয়, মারামারি হয়। আমি কোনোদিন ভাবিনি যে এই দুই সুপারস্টারের ফ্যান বেস আলাদা। আমি ভাবতাম শাহরুখ খান মুসলিম অ্যাক্টার, সালমান খান মুসলিম অ্যাক্টার, দুজনেই তো ভাই ভাই, ঠিক আছে, দুজনের কিছু প্রবলেম ছিল এখন ঠিক হয়ে গেছে, এদের হয়তো সেম ফ্যান বেস, হয়তো একটা মিউচুয়াল ফ্যান বেস, ঠিক আছে। যেরকম আমি ভাবতাম যে প্রভাস আর রিয়াসের ফ্যান বেস অ্যাকচুয়ালি একটা মিউচুয়াল ফ্যান বেস, বাবা না বাবা আমি ভুল, ঠিক আছে। এখন আমার কাছে বহুদিন ধরে এই প্রশ্ন আসছে যে ডাঙ্কি ভার্সেস সালার, এই নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও ছাপিয়ে পয়সা পড়ি কামিয়ে ফেলেছে। আমার অ্যাকচুয়ালি এইসব টপিক নিয়ে কথা বলতে ইচ্ছা করে না, বাট আমার কাছে একজনের রিকোয়েস্ট আসছে, তো সেই ভাইয়ের রিকোয়েস্ট রাখতে আমি ভিডিওটা বানাচ্ছি। দেখো ভাই, ডাঙ্কি আর সালার, ওকে, তো ডাঙ্কিতে রয়েছে শাহরুখ খান আর রাজকুমার হিরানি, আর সালারে রয়েছে প্রশান্তিন আর প্রভাস। আমার শাহরুখ খানের প্রতি ভালোবাসাটা কমে গেছিলো, বাট জওয়ান দেখার পরে সেই ভালোবাসাটা এই থেকে, ঠিক আছে, এই থেকে বেড়ে দুম করে আকাশ ছাড়িয়ে বেরিয়ে গেছে। আমি অনেক কথা বলছি, পাঠান আমার জঘন্য লেগেছিলো, ঠিক আছে, বাট জওয়ানের পর থেকে শাহরুখ খানের জন্য আমার ভালোবাসা বেড়ে একদম 2200 হয়ে গেছে। কিন্তু রাজকুমার হিরানি আমি মনে করি যে অত্যন্ত এমন একজন ফিল্ম মেকার যার বাজে সাইডটা এখন অবধি সামনে আসেনি। আমার রাজকুমার হিরানিকে পোষায় না, একদম গোদা বাংলায় বলছি, আমার পোষায় না। আমি একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র হয়ে আমার 3 ইডিয়টস খুব বোকা বোকা, খুব কী বলবো, একটা অন্য ধরনের কমার্শিয়াল ফিল্ম যেটা সোশ্যাল ইস্যুকে অ্যাড্রেস করে সেটার খোরাক বানিয়ে পয়সা কামিয়ে নেবে, বাট কোনোরকম সলিউশন দিতে পারবে না। আমার 3 ইডিয়টস আর পিকে এই দুটো সিনেমায় খুব জঘন্য লাগে, এবং সঞ্জু তো আমি দেখি পর্যন্ত নেই। আর মুন্না ভাই MBBS আমি দেখেছিলাম, বাট গান্ধীজিকে যতটা মহাত্মা আমরা ভাবি অতটা মহাত্মা উনি নন। তো রাজকুমার হিরানি আমার একেবারেই ভালো লাগার কোনো ডিরেক্টর নন, আমি ওনাকে কাইন্ড অফ অপছন্দই করি, এবং আমার মনে হয় হি ইজ ওভার রেটেড, ওকে, ওভার রেটেড। উনি যা সিনেমা বানান, একটু বুদ্ধিওয়ালা লোকজনই এরকম স্ক্রিপ্ট লিখতে পারে, বাট যাই হোক, এনিমে এবার আসি সালার, টিম সালার, ঠিক আছে। প্রভাস নীল হচ্ছে গিয়ে জান, জান মানে আমি কীরকম বলছি, এক্স্যাক্টলি দুটো ডিরেক্টর এরকম রয়েছে, জ্যাক স্নাইডার আর প্রভাস নীল, এদের জন্য আমি মেশিন গানের সামনে পর্যন্ত আমি শুয়ে পড়তে পারি। আমি জানি প্রভাস নীল আজ অব্দি 3টে সিনেমা বানিয়েছে, যার মধ্যে আমি 2টো দেখেছি, আমি উগ্রাম দেখিনি, বাট প্রভাস নীলের প্রথম যে সিনেমা সেই সিনেমাটা দেখেছি বলে 2019 1 জানুয়ারি আমি KGF Chapter 1 দেখেছিলাম বলে আমি আজও এখানে বসে রয়েছি। আই এম স্টিল টকিং টু ইউ থ্রু আ ক্যামেরা বিকজ আই হ্যাভ সিন দ্যাট মুভি অন 1 জানুয়ারি 2019। যদি না দেখতাম তাহলে খবর ছিল, আমি থাকতামই না, দেয়ার আর নো চান্স, ওকে। তো প্রভাস নীল সি সেভড মাই লাইফ, এর থেকে বড় কিছু আর কারোর পক্ষেই বলা সম্ভব না। প্রভাস নীলের অনেক ক্রিন জিনিস রয়েছে, KGF 2 কিছু ক্রিন জিনিসপত্র রয়েছে, KGF 1 কিছু ক্রিন ডায়ালগ রয়েছে, সমস্ত কিছু আমি জানি, সমস্ত কিছু, বাট প্রভাস নীলকে নিয়ে আমার ইমোশন একদম পুরো ক্লিয়ার। এবার আসি প্রভাস, বাহুবলী যখন দেখেছিলাম প্রভাসকে ভাল লেগেছিল, ইভেন কি ছাত্রপতির অরিজিনালটা যখন দেখেছি প্রভাসকে ভাল লেগেছে। প্রভাসের বেশ কিছু পুরনো সিনেমায় আছে যেখানে প্রভাসের পারফরমেন্স খুব র ইন্টেন্স, সেগুলো ভাল লাগে। প্রভাসের সোয়াগ আছে, অ্যাটিটিউড আছে, সমস্ত কিছু আছে, বাট শাহরুখ খানকে আমি ভালোবাসি। প্রভাসকে আমি হেট করি না, ডিসলাইক করি না, কিচ্ছু করি না, বাট শাহরুখ খানকে আমি ভালোবাসি, প্রভাসকে আমার ভালো লাগে। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে হেল অ্যান্ড হেভেন পার্থক্য রয়েছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন আমার ভালো লাগে, কিন্তু মাটন বিরিয়ানি আমি ভালোবাসি, দেয়ার ইজ আ ডিফারেন্স। ভালো লাগা আর ভালোবাসা, কেউ ক্রাশ আর কেউ বউ, হিউজ ডিফারেন্স, কেউ ক্রাশ আর কেউ প্রেমিকা, ঠিক আছে, ওকে, দেয়ার ইজ হিউজ হিউজ ডিফারেন্স, ওকে, বোঝাতে পারলাম আশা করি। প্রভাসের লাস্ট 3-4টে সিনেমা চলেনি, তাই প্রভাসের ফ্যানেরা উদ্গ্রীব প্রভাসের একটা কামব্যাকের জন্য। প্রথম পয়েন্ট, প্রভাসের সিনেমা নর্থ ইন্ডিয়াতেও চলে, সাউথ ইন্ডিয়াতে তো চলে না, দৌড়ায়। এবার প্রভাসের সিনেমা ইন্টারন্যাশনাল কীরকম বিজনেস করবে সেই নিয়ে একটা ডাউট থাকে, বাট যেহেতু প্রভাস বাহুবলী স্টার আর KGF যেহেতু এই ইংলিশ রিয়াকশান চ্যানেলগুলোর জন্য অনেক লোকে জানে ফানে, মেবি সালার ইন্টারন্যাশনালি কিছু জিনিসপত্র করতে পারে। এবার আসি ডাঙ্কিতে, ডাঙ্কি নর্থ ইন্ডিয়া ঘ্যামা চলবে, শাহরুখ খান রাজকুমার হিরানির কম্বো, আর শাহরুখ খানের ইন্টারন্যাশনাল যা মার্কেট ভ্যালু
সেটা ইন্ডিয়ার কোনো স্টারের নেই। তাহলে বাইরে ভালো চলবে, আমাদের এখানে ভালো চলবে, বাকি থাকে সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়াতেও শাহরুখ খান দুদিন আগে জওয়ান 100 কোটি কামিয়েছে, রেকর্ড বানিয়েছে। বাট 100 কোটি সাউথে, সাউথের ফিল্ম 500 কোটি 600 কোটি বিজনেস করে, 700-800 কোটি বিজনেস করে। তো আমি এটা শিওরলি বলতে পারি, ডাঙ্কি যত বড় মাপের ভালো সিনেমা হোক না কেন, রাজকুমার হিরানি তার ব্রেন ওয়াশিং দিয়ে যতই ডাঙ্কিকে দর্শকের সামনে ভালো করে তুলুন না কেন, ডাঙ্কি সাউথ ইন্ডিয়াতে দাঁত ফোটাতে পারবে না। দ্যাট ইজ গোয়িং টু বি দ্য মেন হিউজ পয়েন্ট। এবার এই অ্যাডভান্টেজটা ডাঙ্কির আবার বাইরে রয়েছে, যেটা সালারের নেই। আর নর্থ ইন্ডিয়াতে দুটো সিনেমাই চলবে, কারণ আমাদের এখানে তো, আমাদের তো ছেড়েই দিন, আমাদের রাজ্যে তো বাংলা সিনেমা চলে না, ওকে, একটাই জায়গায়, সেখানেও তো চলে না। সুতরাং ওই সময় দেবের প্রধান আসছে, দেবের সিনেমা বলেই কিছু লোক দেখতে যাবে, অন্য কারোর সিনেমা হলে পড়ে হাতে হ্যারিকেন, পদে বাস, স্বর্ণবতী দাস না হলে পড়ো বাস আপনার পদে গিয়ে খুঁজত। এই হচ্ছে গিয়ে সিম্পল কথা, বলা বলো ভদ্রলোকের এক কথা, এই সূর্য উঠে গেছে ভাই। হ্যাঁ, তো ডাঙ্কি ভার্সেস সালার নিয়ে আমার এই মনে। আর ভাই তোমরা কথা বলো তো কি, আরে তুমি প্রভাসকে ভালোবাসো তো দেখতে যাও সালার, ডাঙ্কি জিতবে কি হারবে, কি হবে কি হবে, এটা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ, যে দেশ জিতলে পরে রাত্রিবেলা ভালো ঘুম হবে। ডাঙ্কি ভার্সেস সালার নিয়ে তোদের এত কিসের ফ্যাসিনেশন ভাই, দেখ এগুলোকে বলে সময় নষ্ট, মানছি এগুলো করতে ভাল লাগে, বাট দিস ইজ পিওরলি টাইম ওয়েস্ট ভাই। তোর যাকে ভাল লাগে তুই তাকে গিয়ে দেখ না, দুবার কেন চারবার দেখ, অন্য অপোনেন্টের কী হবে ভেবে কী হবে, ইজ দিস আর রেস, মারামারি। দুটো সিনেমাই দেখা গেলো 1000 কোটি কামালো, তখন কী হবে, বা দেখা গেলো দুটো সিনেমাই স্ক্রিন খাওয়া খাই করে কেউই ঠিকঠাক করে 1000 কোটি কামাতে পারলো না, তো কী হবে তোর? ওই তো কমেন্ট বক্সে ফেসবুকে 4টে মারামারি করবি, আমিও এসব করে লাইফ প্ল্যানে সময় নষ্ট করেছি, করিস না ভাই, টাইম ওয়েস্ট। আর এই যে তোরা এই টপিকগুলো যে ভালোবাসিস, তোদেরকে এনকাশ করার জন্য লোকে ধোঁয়াধার ভিডিও বানিয়ে যাচ্ছে, বানিয়ে পয়সা কামিয়ে নিচ্ছে, আমি আমিও কিছু ভিউ পাবো এটাতে, ঠিক আছে, পয়সা আমার ঢুকবে না, $100 হতে আমার অনেক দেরি, আমিও কিছু ভিউ পাবো। এগুলো একটা টপিক হলো ভাই, কত ভালো ভালো টপিক রয়েছে, এই একটা টপিকে ভিডিও বানানোর টপিক, এটা এটা কোনো এথিক্যাল লোকজনের বানাতে ইচ্ছা পর্যন্ত করবে না। আমি তো মানে ওই রিকোয়েস্ট পেয়ে 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 বানালাম, মানে আমার এই টপিক নিয়ে কথা বলতে কোনো ইচ্ছাই নেই, ঠিক আছে, কী হবে কথা বলে। আমি প্রভাস লীলার জন্য জান দিতে পারি, বাট সালারের টিজারের আমি কিচ্ছু দিইনি, রিভিউ দিইনি, কিচ্ছু দিইনি ভাই, সময় নষ্ট করছি, ঠিক আছে। তুই 4টে কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেলে গিয়ে এক ভিডিও দেখে 4 জনের 4টে কথা শুনে তোর সময় নষ্ট করছিস, ওই সময় তোর একটা সিনেমা দেখা হয়ে যেত, ওই সময় তোর একটা এক্স ভিডিও দেখা হয়ে যেত, বলছি না দেখ, বাট আমি বলছি যে লাইফে অন্য কিছু করতে হতে, ওই সময় খালি সারাদিন বসে ইউটিউব দেখে আমাদেরকে পয়সা কামাতে হেল্প করছিস, তোর কী হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এনগেজমেন্ট বাড়াচ্ছিস, তোর লাভটা কী হচ্ছে, তোর কোনো লাভ আছে কি এতে, নেই। তাহলে সময় নষ্ট না করে নিজের কাজ কর, আর পারলে দুটো ভালো সিনেমা দেয়। চলো টাটা, অনেক জ্ঞান মেরে দিয়েছি এক রাত্রিবেলার জন্য, ভোর হয়ে গেল, রাত ভোর হয়ে গেল, ঠিক আছে, জ্ঞান মেরে দিয়েছি, চলো টাটা, বাই।